ছাত্র জনতা চূড়ান্ত দাবির মুখে শেখ মুজিব 2রা মার্চ ঢাকা এবং 3রা মার্চ প্রদেশব্যাপী হরতাল আহ্বান করেন। 1লা মার্চ সন্ধ্যায় শেখ মুজিব এক বিশাল সংবাদ সম্মেলন করেন। 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বানে ডাকা হয় এক সভা, সেখানে শেখ মুজিব বক্তৃতা দেন। সেই সভাতেই ওড়ানো হয় বাংলাদেশের পতাকা এবং উদ্বোধনী সঙ্গীত হিসেবে বাজানো হয় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অতঃপর এলো সেই বহুকাঙ্ক্ষিত ক্ষণটি 7ই মার্চ, লাখো মানুষের প্রতীক্ষার মুহূর্ত। লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছিল সেদিন রেসকোর্স ময়দানে। রেডিওতে ভাষণটি প্রচারিত হবে জেনে শত শত লোক বসে যায় রেডিওর সামনে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আজ একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে শেখ সাহেবের কাছ থেকে, একটি জাতির দিক নির্দেশনা উঠে আসবে তাঁর কণ্ঠ থেকে। 7ই মার্চ রেসকোর্স ময়দান, শেখ মুজিব ধীরে ধীরে মঞ্চে উঠে এলেন, মাইকের সামনে দাঁড়ালেন, রুদ্ধ নিঃশ্বাসে উপস্থিত জনতার অপেক্ষা। তিনি বক্তৃতা শুরু করলেন, একের পর এক বক্তব্য রেখে গেলেন, কথার পর কথামালা। আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 1969 সালের আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকে তিনি আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মাস মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসব, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয় তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আসুন বসি, আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মাশাল্লাহ ঊর্ধ্ব করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তবে অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্তপক্ষে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। উৎকণ্ঠিত জনতা অবাক বিস্ময়ে দেখলেন যে অজস্র কথার মধ্যে তিনি কিছুই বললেন না, শুধু অসহযোগ ও অহিংস আন্দোলন চালিয়ে যাওয়া ছাড়া। বক্তৃতাটি হয়ে পড়ল দিক নির্দেশনাহীন এক নাবিকের আস্ফালন মাত্র। হতাশ বিফল মনোরোধ মানুষেরা ঘরে ফেরে কোনো রকম স্বাধীনতার ঘোষণা শ্রবণ ব্যতী রেখেই। রেডিওর সামনে বসে থাকা অযুত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ সামরিক চক্র হঠাৎই রেডিওতে ভাষণ প্রচার বন্ধ করে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই রেডিওর সামনে বসে থাকা জনতাও জেনে যায় শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। এবার আমরা দেখব যে 7ই মার্চের বক্তৃতা পরদিন পত্রিকাগুলোতে কোন আলোকে ছাপা হয়েছে।
শেখ মুজিব যদি সত্যি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকেন তাহলে পরদিন অর্থাৎ 8ই মার্চ নিশ্চয়ই তা ফলাও করে ছাপা হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয়নি। 8ই মার্চের সমস্ত পত্রিকাগুলোতে রেসকোর্স ময়দানের ভাষণ ফলাও করে ছাপা হলেও স্বাধীনতার ঘোষণার কথা ছিল না কোথাও। আমাদের সামনে রয়েছে তখনকার সবচেয়ে জনপ্রিয় পত্রিকা এবং আওয়ামী লীগের মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের দিকে তাকালে আমরা দেখব স্বাধীনতা ঘোষণার ছিটে ফোটাও কোথাও নেই, যা রয়েছে তা বরং উল্টো। দৈনিক ইত্তেফাকের হেডলাইনে রয়েছে, শেখ মুজিব বলেছেন, জাতীয় সংসদে যাওয়ার প্রশ্ন বিবেচনা করতে পারি যদি জাতীয় সংসদে যাওয়ার ব্যাপারে তিনি কতগুলো শর্ত দিয়েছেন। এবার দেখা যাক কি শর্ত মানলে তিনি সংসদে যাবেন। এখানে দেখা যাচ্ছে তিনি 4টি শর্ত দিয়েছেন। সংসদে যেতে পারি যদি অবিলম্বে সামরিক আইন প্রত্যাহার করা হয়, সমস্ত সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়, নিরস্ত্র গণহত্যার তদন্ত করা হয় এবং নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। এবার আমরা অন্যান্য পত্রিকাতে 7ই মার্চের বক্তৃতাটি কি আলোকে কোন গুরুত্বে ছাপা হয়েছে তা দেখার চেষ্টা করি। পাকিস্তান অবজারভার সংবাদ দিচ্ছে, জেনোসাইড মাস্ট স্টপ। এর পরের সংবাদটি হল, ব্যাংক অফিসেস ফাংশন অ্যাজ পার শেখ মুজিবস ডিরেক্টিভস। অন্য সংবাদটি হল, শেখ মুজিব স্পিকস। বাংলা দৈনিক পূর্বদেশে হেড নিউজ ছাপা হয়েছে শেখ মুজিবের ঘোষণা। তারপর সেই দিনেরই আরও একটি সংবাদ, শেখ মুজিবের বিবৃতি। দৈনিক মর্নিং নিউজের সংবাদ ছিল, ট্রান্সফার পাওয়ার ইমিডিয়েটলি মুজিব। অন্যান্য পত্রিকাতেও একই ধরনের সংবাদ সমৃদ্ধ হয়ে বের হয় 8ই মার্চ। কিন্তু 7ই মার্চের ভাষণের পূর্বে দেশের ঘরে ঘরে মানুষের এমন একটি প্রস্তুতি ছিল যে আজ স্বাধীনতার ঘোষণা দেয়া হবে। সেই উদ্দেশ্যে বহু দেশি বিদেশি সাংবাদিকরাও রেসকোর্স ময়দানে এসে জড়ো হন। পুলিশ, বিডিআর, এমনকি আর্মির মধ্যেও ছিল তেমনি একটা গোপন প্রস্তুতি। লক্ষ্য করা যাক, টাঙ্গাইলের তৎকালীন বাঙালি সামরিক অফিসার, মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার, স্বাধীনতার পর সামরিক বাহিনীর প্রধান এবং গত শাসনামলে আওয়ামী লীগের এমপি মেজর জেনারেল শফিউল্লাহ এ বিষয়ে কি বক্তব্য রাখেন। 2 তারিখের পরের থেকে যেভাবে নাকি আন্দোলন শুরু হয়েছে, আমরাও কিন্তু উই বিকেম এ পার্ট অফ ইট। এবং এই প্রেক্ষিতে যখন নাকি আমরা দেখছি যে এক পরিবেশ সৃষ্টি হচ্ছে যে আমাদের একটা পথ নিতেই হবে, একটা রাস্তা ধরতেই হবে, তখন অ্যানাউন্সমেন্ট আসলো যে বঙ্গবন্ধু 7ই মার্চে ভাষণ দেবেন। বঙ্গবন্ধুর ভাষণের জন্য আমরা কিন্তু সব প্রস্তুত ছিলাম। তাহলে 7ই মার্চের আগে, 2-3 দিন আগে, হয় 3rd অথবা 4th অথবা 5th হবে বাংলাদেশে ফ্ল্যাগ কিছু উড়ানো হয়, যে এই ফ্ল্যাগই বঙ্গবন্ধু সেদিন স্বাধীনতা ঘোষণা দেবেন এবং এই ফ্ল্যাগ তিনি সেদিন উড়াবেন। এবং এই নিয়ে আমাদের ট্রুপসের মধ্যে একটা আনন্দ, একটা মানে বয়ে যাচ্ছিল, তারাও কিন্তু এর মধ্যে সম্পৃক্ত হয়ে গেছে। যে ব্যাটালিয়ন, যে কোম্পানিটা ছিল টাঙ্গাইলে, সেই কোম্পানির কমান্ডার, কোম্পানি কমান্ডার ছিল একজন পশ্চিম পাকিস্তানি অফিসার। তাকে আমার কাছে কাছে রাখতে হচ্ছে যাতে করে নাকি সে আবার অন্য কিছু না করে বসে। আমরা সবাই বসে আছি 7ই মার্চের ভাষণ শোনার জন্য। 7ই মার্চ 2-3 লাইন হওয়ার পরে লাইন কাট অফ হয়ে যায়। এর সাথেই আমার কোম্পানি সেদিনই প্রায় বিদ্রোহ করে ফেলে। ওই দিনই অস্ত্র নিয়ে তারা বের হয়ে গেছিলো। প্রায় অনেক কষ্টে তাদেরকে একখানে নিয়ে বসে তাদেরকে বলেছি যে দেখো, এখন পর্যন্ত জানি না ঢাকায় কী হয়েছে, যদি ঘোষণা হয়ে থাকে তাহলে একরকম ব্যবস্থা হবে, যদি না হয় তাহলে এখন পর্যন্ত বোধহয় আমাদের কিছু করা সম্ভব না, উচিত নয়। তারা বললো যে তাহলে ঠিক আছে, দেখি আমরা পরের দিন ঘোষণাটা শুনি, ঘোষণাটা শোনা অথবা জানার ব্যবস্থা করি। পরের দিন ঘোষণাটা প্রচারিত হয়। প্রচারিত হওয়ার সাথে সাথে আমরা বুঝতে পেরেছি যে সময় এখনো আসেনি। এবার আসুন তাহলে আমরা দেখি, 7ই মার্চের ভাষণটি স্বাধীনতার ঘোষণা হলে যার সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে ওঠার কথা সেই পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া এই ভাষণ সম্পর্কে কি বলেন। এই ভাষণ শুনে সামরিক জান্তা ইয়াহিয়া বলেন, এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে উত্তম ভাষণ। অর্থাৎ বাস্তবত পাকিস্তানের সামরিক শাসকেরা 7ই মার্চের ভাষণকে বরং স্বাগতই জানায়।
পাকিস্তানি সামরিক শাসকেরা যখন বুঝতে পারল যে 7ই মার্চের ভাষণ তাদের জন্য ক্ষতিকারক কিছু নয়, তখন তারা রেডিওর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে 8ই মার্চ সকালে পূর্ণাঙ্গ ভাষণটি প্রচারের অনুমতি দেয়। পূর্ব ঘোষিত 7ই মার্চের ভাষণের ঠিক আগের দিন অর্থাৎ 6ই মার্চ সন্ধ্যায় প্রেসিডেন্ট ইয়াহিয়া টেলিফোনে শেখ মুজিবের সাথে 1 ঘন্টারও বেশি সময় ধরে কথা বলেন। পাশাপাশি ব্রিগেডিয়ার জিলানির মাধ্যমে শেখ মুজিবকে পাঠান এক গোপন বার্তা। বার্তাতে ছিল যে, মিস্টার মুজিব, আমি ঢাকায় আসছি। এই আলোকে দৈনিক পূর্বদেশ একটি সংবাদও ছাপে, ইয়াহিয়া নতুন প্রস্তাব নিয়ে আসছে। শেখ মুজিব ইয়াহিয়ার এই বার্তায় খুবই আস্থাবান হয়ে ওঠেন, কারণ সেদিন অর্থাৎ 6ই মার্চ বাস্তবে আরও দুটো বিরাট ঘটনা ঘটে যাতে শেখ মুজিব আপোষের অগ্রগতিতে আরও আস্থাশীল হয়ে ওঠেন। তার একটি হল গভর্নর আহসানকে অনুরোধের ফলস্বরূপ ইয়াহিয়া 25শে মার্চ পুনরায় সাধারণ পরিষদের অধিবেশন ডাকেন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণের মাধ্যমে। মনে রাখা দরকার যে এই তারিখটি হল সেই ভয়াল নির্মম কালরাত্রির 25শে মার্চ, আর অন্যটি হল পূর্ব পাকিস্তানের গভর্নর আহসানকে সরিয়ে টিক্কা খানকে তার স্থলাভিষিক্ত করা। যে কারণে 6ই মার্চ রাতে আওয়ামী লীগের নীতি নির্ধারণী সভায় 7ই মার্চের সভায় বক্তৃতার বিষয় কি হবে তা নিয়ে টানা 9 ঘন্টা বাকবিতণ্ডার পরও শেখ মুজিব আপোষ রফা থেকে একচুলো নড়েন না। তিনি ইয়াহিয়ার বক্তব্যেই অটল থাকেন। 6ই মার্চের রাতের ওই সভা সম্পর্কে রিপোর্ট লিখতে গিয়ে লন্ডনের ডেইলি টেলিগ্রাফ পত্রিকার প্রখ্যাত সাংবাদিক ডেভিড লোসহ্যাক শেখ মুজিবের একটি বক্তব্য তুলে ধরেন। সেই সভায় শেখ মুজিব বলেন যে বিচ্ছিন্নতা থেকে পূর্ব পাকিস্তান কিছুই পাবে না রক্তপাত ও পীড়ন ছাড়া। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের ম্যান্ডেট স্বাধীনতার জন্য নয়, স্বায়ত্ত শাসনের জন্য। 7ই মার্চ সকালে আরেকটি ঘটনা ঘটে। মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ড শেখ মুজিবের সাথে দেখা করেন এবং তার কাছে মার্কিন নীতি তুলে ধরেন। শেখ মুজিব তখন মার্কিন কনসাল আর্চার কে ব্লাডের সাথে পূর্বে সংগঠিত গোপন বৈঠক ও ফলাফলের আলোচনাকে মিলিয়ে এই আশা পোষণ করেন যে মার্কিন প্রশাসন হয়তো চাপ প্রয়োগ করলে সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তরে বাধ্য হবে। আর তাই সব ঘটনার ফলশ্রুতিতে 7ই মার্চের বক্তৃতাটি বহু প্রতীক্ষিত স্বাধীনতার ঘোষণার পরিবর্তে হয়ে গেল কতগুলো শর্ত পূরণের ভাষণ। 7ই মার্চের ভাষণে যে দলের বা অন্য কারো অভিমত বা মতের প্রভাব পড়েনি এবং শেখ মুজিব যে নিজের অভিমতে অটল ছিলেন সে বিষয়ে প্রখ্যাত আইনজীবী তৎকালীন আওয়ামী লীগের হুইপ ও 70-এর এমপি ব্যারিস্টার আমিরুল ইসলাম কি বলেন সেটা দেখা যাক। বঙ্গবন্ধু নির্বিকারভাবে তার যে চিন্তায় অটল রয়েছেন। আমরা যখন জিজ্ঞেস করেছি যে উনি কি বলবেন, তো উনি বলছেন তোমরা একটা খসড়া খাড়া করো না কি বলা যায়। আমরা রাত জেগে 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 অনেক কথা লিখেছিলাম এবং সেগুলো ওনাকে দিয়েও ছিলাম, কিন্তু উনি যে বক্তৃতা দিয়েছেন সে বক্তৃতা আমাদের যে লেখা যে সমস্ত কথা ছিল যেটা আমরা সাংবাদিকদের জন্য বা বিশ্বের জন্য যে তৈরি করেছিলাম তার থেকে পাকিস্তান থেকে ফেরত আসার পর ডেভিড ফ্রস্টের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব 7ই মার্চের ভাষণ সম্পর্কে কি বলেন। ডেভিড ফ্রস্টের সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব বলেন, ফ্রস্ট যখন জিজ্ঞেস করেন আপনি যদি বলতেন আমি আজ স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিচ্ছি তাহলে কি ঘটত, শেখ মুজিব উত্তরে বলেন আমি এটা করতে চাইনি, বিশেষ করে ওই দিনটিতে, কেননা সেই সময় তাদের আমি সুযোগ দিতে চাইনি, বিশ্ব বলতো যে মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে এবং পাল্টা আঘাত হানা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই, আমি চাইছিলাম তারা আমাদের প্রথম আঘাত করুক। এরপর ফ্রস্ট জানতে চাইলেন কিন্তু আপনি এটা শুরু করতে চাননি, শেখ মুজিব বললেন না আমি চেয়েছিলাম তারা শুরু করুক। ডেভিড ফ্রস্টের সাথে এই সাক্ষাৎকারে শেখ মুজিব স্পষ্ট ভাষায় বলেছেন 7ই মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। 1971 সালেরই 6ই নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে বলেন, আমার জানা মতে এমনকি এখনও পর্যন্ত তিনি নিজে স্বাধীনতার কথা বলেননি। 7ই মার্চে স্বাধীনতার ঘোষণাটি এতটাই অপরিহার্য হয়ে পড়ে যে এর ব্যত্যয় ঘটায় সকলেরই বিস্ময়ের উদ্রেক করে, কারণ চারদিকে প্রস্তুতিটি এমন ছিল যে এর বাইরে কিছু ঘটার কথা ছিল জনগণের আশার অতীত। প্রিয় দর্শক, আমরা যদি ওই 7ই মার্চের ভাষণটির দৃশ্যাবলীর দিকে একবার তাকাই তাহলে দেখব শেখ মুজিব যখন মঞ্চে উঠেছেন তখন চারদিক থেকে স্লোগান উঠছে, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো।